সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে উত্তরবঙ্গের ভীষণ জনপ্রিয় মজাদার একটি রেসিপি শেয়ার করব। তো আজকে তৈরি করে দেখাবো চাল বিরান। আমরা এটাকে সাধারণত চাল বিরিয়ানি বলে থাকি, তো এটাকে কিন্তু কেউ খিচুড়ি ভেবে ভুল করবেন না, এটা সম্পূর্ণ আলাদা একটি রেসিপি। আর খেতেও কিন্তু অসম্ভব রকমের মজা, খুব অল্প কিছু উপকরণ লাগে তৈরি করতে। তো এটা রান্না করার জন্য আমি চুলায় একটি ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি, সেই সাথে তেল দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ। তো যখন তেলটা সামান্য পরিমাণ গরম হয়ে গেছে, তখন এর মধ্যে সামান্য কিছু জিরা দিয়েছি ফোড়নের জন্য, আর দিয়েছি 2টা তেজপাতা। তো এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি 10 থেকে 12টির মতো কাঁচামরিচ। তো আমি এখানে যে কাঁচামরিচটা ব্যবহার করেছি, এটার ঝালটা খুবই কম ছিল, যার জন্য পরিমাণে আমি একটু বেশি দিয়েছি। তো আপনারা যদি আমার রেসিপি ফলো করে এই রান্নাটা করেন, তো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কিন্তু কাঁচামরিচটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। তো পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ। তো লবণ দেওয়া হয়ে গেলে আমি মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর এখানে কিন্তু কোনো ধরনের আর মশলা ব্যবহার করব না। তো গ্রামের দিকে সাধারণত চাল বিরিয়ানিটা যেভাবে রান্না করা হয়ে থাকে, সেভাবে রান্না করে আজ আপনাদের সাথে শেয়ার করছি। তো এবার এর মধ্যে আমি দিয়ে দেব পোলাওয়ের চাল। আমি এখানে 2.5 কাপ পরিমাণ পোলাওয়ের চাল দিয়ে দিচ্ছি। তো চালটাকে আমি আগে থেকে ধুয়ে পানিটা ঝরিয়ে রেখে দিয়েছিলাম। তো এবার মশলার সাথে নেড়ে চেড়ে চালটাকে আমি মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি চালটাকে প্রায় 4 থেকে 5 মিনিট সময় ধরে ভেজে নেব। তো ট্রেডিশনালি কিন্তু এই চাল বিরিয়ানিটা আতপ চাল দিয়ে রান্না করা হয়ে থাকে, তো আমার কাছে আতপ চাল ছিল না, যার জন্য আমি পোলাওয়ের চাল দিয়ে রান্না করে আপনাদের সাথে শেয়ার করছি। তবে যে চাল দিয়ে রান্না করেন না কেন, এটা খেতে কিন্তু অন্যরকম টেস্ট হয়, খুব ভালো লাগে। তো চালটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি পানি। তো আমি এখানে কিন্তু নর্মাল ঠান্ডা পানিটাই ব্যবহার করছি, আর এভাবেই কিন্তু চাল বিরিয়ানিটা রান্না করা হয়ে থাকে। তবে আপনারা চাইলে কিন্তু এখানে ঠান্ডা পানির পরিবর্তে গরম পানিটাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো পানি দেওয়া হয়ে গেলে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো এরপর ঢেকে দিয়ে আমি বেশ কিছু সময় অপেক্ষা করব। তো প্রায় 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি, আর এর মধ্যে কিন্তু চাল বিরিয়ানির পানিটা অনেকটাই শুকিয়ে গেছে, আর পানিটা কিন্তু একদম চালে গায়ে গায়ে চলে এসেছে। তো এবার আমি চালটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর নেড়ে চেড়ে দেওয়া হয়ে গেলে আমি এটাকে ঢেকে দিয়ে প্রায় 10 মিনিটের জন্য দমে রেখে দেব। তো এবার চুলার আঁচ একদম লো করে আমি প্রায় 10 মিনিটের জন্য দমে রেখে দিচ্ছি। তো ফিরে আসছি 10 মিনিট পর। তো প্রায় 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি, আর এর মধ্যে কিন্তু আমার চাল বিরিয়ানিটা রান্না করা হয়ে গেছে। তো এবার আমি চাল বিরিয়ানিটাকে নেড়ে চেড়ে আপনাদের দেখিয়ে দেব যে এটা কতটা ঝরঝরে আর পারফেক্ট হয়েছে। তো গ্রামের দিকে সাধারণত এই চাল বিরিয়ানিটা সকালবেলা রান্না করা হয়ে থাকে, আর সাথে ডিম ভাজি দিয়ে কিন্তু পরিবেশন করা হয়। তবে আপনারা চাইলে কিন্তু ডিম ভাজির পরিবর্তে যে কোনো মাংস দিয়েও এই চাল বিরিয়ানিটাকে পরিবেশন করতে পারেন। এই রেসিপিটা কিন্তু সকালবেলা খেতে অসম্ভব রকমের ভালো লাগে, আপনারা অবশ্যই একবার হলেও তৈরি করবেন। আর কেমন হলো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। তো আপনারা সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আবারও হাজির হয়ে যাব নেক্সট কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনাদের সবাইকে আল্লাহ হাফেজ।